হবে বাইপাস করা চাভার বন্দর এক বছরের মধ্যে চাভার বন্দর পুরোদমে চালু হয়ে যাবে এমনটাই আশা প্রকাশ করেছে ভারত শুক্রবার বিদেশ মন্ত্রকের এক আধিকারিক এই কথা জানিয়েছেন দুই হাজার মধ্যে চাভার বন্দর চালু হয়ে যাবে ২০১৬ সালের মে মাসে ওমান উপসাগরের উপর চাভার বন্দর নিয়ে চুক্তিবদ্ধ হয় ভারত ইরান আফগানিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম জলসীমার খুব কাছে অবস্থিত চাবার বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ করে ভারত বিনিময়ে মেলে চাবার বন্দর ব্যবহারের অধিকার এই বন্দর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে পাকিস্তানে চীন গদর বন্দর নির্মাণ করেছে ফলে চাবার বন্দরটি ভারতের কাছে ও মধ্য এশিয়া ও আফগানিস্তানের কাছে গুরুত্বপূর্ণ পাকিস্তানকে বাইপাস করে এই বন্দরের সাহায্যে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করতে পারবে ভারত এতদিন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের সঙ্গে বাণিজ্যের অনুমতি ইসলামাবাদ চা বন্দর নির্মাণে সেই বাধা দূর হলো গত বছর অক্টোবর মাসে এই চা বন্দর থেকে আফগানিস্তানে গোমের চালান পাঠায় ভারত অতএব পুরোতম এই বন্দর চালু হলে তিন দেশের মধ্যে বাণিজ্যিকভাবে লাভবান হবে পাশাপাশি তিন দেশের মধ্যে ঐক্য ও যোগাযোগ আরো বাড়বে